মর্নিং গাইস, বলছি কালকে থেকে ভীষণ জ্বর এসেছে জ্বর এসেছে। তো আমি কাজ তো আর না করলেই হয় না, পুরো রাত্র আমি ঘুমাতে পারিনি কারণ আমার প্রচণ্ড জ্বর বেড়ে গেছে রাত্রে। এর মধ্যে আমার ছোটো বেবিটা সন্ধ্যার থেকে ঘুমিয়েছে, যে ও ঠিক 1:45 নাগাদ উঠেছে, উঠে পুরো 4:30 পর্যন্ত খেলেছে, ঘুমায়নি। তো আমার তো আরও মানে 12টা বেজে গেছে আর আমিও ঘুমাতে পারিনি, পুরো রাত্রটা এভাবে কাটিয়েছি। তারপর একটুখানি ঘুমিয়েছিলাম সকাল দিকে, ঘুমিয়ে 7টা নাগাদ উঠলাম, উঠে ব্রাশ টাশ করে তারপর আমি আমার হাজবেন্ডকে একটু চা করে দিলাম, কারণ উঠতেই হয়, না উঠলে তো আর হয় না। আমার হাজবেন্ড যেহেতু চলে যাবে ডিউটিতে সকাল সকাল, তো কিছু তো খাওয়াতে হবে, সেজন্য আমি খালি চাটাই করলাম। আর বাচ্চারা দুধ দিয়ে চিড়া দিয়ে খেয়ে নিল নিজে বানিয়ে, আমার বড় মেয়ে। তো 8:30 বাজতে আবার ওকে স্কুলে দিয়ে এলাম। এখন আস্তে আস্তে আমার জ্বরটা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। তো আমি বাসি কাজগুলো সেরে তো রান্নাটা বসিয়ে দেবো, কারণ আমার জ্বরটা বেশি হয়ে গেলে আর পারবো না। সেই জন্য আমি তাড়াহুড়া করে সকাল সকাল যা পারি বাসি কাজগুলো করব, কারণ কাল রাতে আমি পুরো ভাতটা শুধু বানিয়ে রেখেছিলাম রান্না করে, আর আমি বাচ্চাদেরও খাওয়াতে পারিনি। আমার হাজবেন্ড প্রায় 11:30 নাগাদ এসেছে ডিউটি থেকে, তো তখন এসে ও ফিল্টারেও জল ঢাললো, তারপর ভাত বাড়িয়ে বাচ্চাদের খাওয়ালো, আমিও একটু খেলাম, খেয়ে আবার সকালেও উঠে সব কিছু করতে হয়, তো না করলে তো আর হয় না, কেউ নেই যে। তো আমি এখন কাজগুলো সেরে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম সবাইকে নিয়ে। তোমরা আমার সাথে থাকো, আমায় সাপোর্ট করো যে আমার কীভাবে দিন কাটে। এখন ছোটো বেবি 3টা বাচ্চাকে নিয়ে একা একা সব কিছু সামলে বাজার করে, বাজারের দোকানের শপিং, বাজারের খরচা সব কিছু আমাকেই আনতে হয়, কারণ আমার হাজবেন্ডের টাইম নেই, পুরো দিনেই হসপিটালে ও থাকে। হসপিটালের ডিউটি না এতটাই টাফ যে পুরো দিন খাটতে হয়। সেই জন্য ও দেখো নিজের ওয়াইফ অসুস্থ, তার মধ্যেও ও ছুটি নিতে পারেনি, কারণ আমি একার জন্য অনেকগুলো পেশেন্ট রিক্সে চলে যাবে, সেই জন্য ওকে যেতেই হয়, না গেলে আর হয় না। তো জ্বর যদি বেশি হয় তো তখন তো দেখা যাবে, এখন তো মোটামুটি আমি চলতে পারি, সেজন্য আর ও ছুটি নেয়নি, ও সকাল সকাল চলে গিয়েছে। আমি এখন কোনো মতে বাসি কাজগুলো, কালকে রাতে জানো তো আমি একদম বাসন পর্যন্ত ধুতে পারিনি, রোজ নাহলে আমি রাতেই বাসনগুলো ধুয়ে রাখি, কারণ বাসি বাসনগুলো সকালে উঠে আমার ধরতে একদম ভালো লাগে না, কারণ টাইম মতো বাসি বাসন ধরেছি বলে আমি স্নান করতে পারি না, কারণ আরেকটা কাজ বেরোয় যায় না ওই ছুটোটা, সেজন্য আমি বাসি বাসনটা রাতেই মেজে রেখে দিই, আজকে পারি না যেহেতু আমি সকাল সকাল ঘরটা ঝাড়ু দিয়ে তারপর বাসনগুলো ধুয়ে আমি কাপড়গুলো চেঞ্জ করে নেব। তো তোমরা আমার সাথে থাকো। জানো তো আমার হাজবেন্ড রাত লেটে এসেছে কালকে, এসে দেখে আমার প্রচণ্ড জ্বর, আমার চোখ লাল হয়ে গেছে, আমি কথাই বলতে পারছি না, আর দুটো না কেমন বন্ধ হয়ে গেছে, আমি শ্বাস নিতেই পারছি না। ভাগ্য ভালো যে ঘরেই মেডিসিন রয়েছে, সেজন্য এসে আমাকে 4-5টা মেডিসিন খাইয়ে দিল। খাওয়ার পর যেমন আমার একটু মানে আরাম লাগছিল একটু পরে, তারপর আমি একটু ভাত খেতে পারলাম, না হলে তো আমি যখন ভাত রান্না করি না তখন আমার জ্বর বেশি হতে হতে আমার যেমন কাজ ভাত না রান্না করলে তো আর হবে না বলে মানে ঝুড়ে রান্না করতেছি, তখন যেন আমার উল্টি আস্তে আস্তে বমি বমি ভাব করতেছে, মাথা ঘুরাছে, তাও আমি কোনো মতে ভাতটা বসিয়ে শেষ করে রেখে দিলাম। কী করবো।